হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লিক অন ভ্লগ। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে হচ্ছে রবিবার, তো রবিবার থেকে আমি আমার ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি। প্রথমে সকালবেলা নিয়ে নিয়েছি বাড়ির কাছে একটা থোর, তো সেটাকে কুচি কুচি করে কেটে নিয়ে থোরের চচ্চড়ি মতো হবে, মানে থোর ভাজা যেটা বলতে পারো সেটা হবে। তো প্রথমে এই থোরটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভালো করে বেছে নিতে হবে, ওপরে খোলাগুলোকে ছাড়িয়ে নিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি এই থোরগুলোকে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর আজকে তো সানডে, প্রতিটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যেমন ধরো সানডে মানেই হচ্ছে চিকেন, যে মুরগির মাংস না হবে সানডেতে এমন কোনো দিন তো হয় না। প্রতিটা বাড়িতেই আশা করবো প্রায় 100% মধ্যে 50% বাড়িতেই তো রবিবার মানেই চিকেন কষা তো হবে। তো আমি আজকে নিয়ে নিয়েছি চিকেনের জন্য যা যা লাগবে, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো তো লাগবে, তার সাথে চিকেন তো লাগবে। এখানে 700 গ্রাম মতো চিকেন আছে, পরিমাণ মতো আলু আছে। আমি মানে একদম আমাদের 4 জন খাবো বলে সেই অনুযায়ী করছি। তো চিকেন থেকে দেখলি আমার মাঝে মাঝে পকোড়া খেতে ইচ্ছা করে, তার জন্য 2-4টে চিকেন নিয়ে আমি একটু পকোড়াও বানিয়ে নিলাম, দিয়ে খেতে খেতে চিকেনটা করবো। পেঁয়াজ এদিকে রসুন আদাটা এইভাবে ঘষিয়ে নিয়েছি। আমি বেটে বুটে মানে বেটে দেবো না আজকে কিছু, প্রথমে চিকেনের জন্য আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ওই দিকে গ্যাসের মধ্যে আমি ভাত বসিয়ে দিচ্ছি, কেননা অনেকটা দেরি হয়ে গেছিলো থোর কাটতে গিয়ে, তাই ভাত একদিকে হচ্ছে আর চিকেনটাও একদিকে প্রিপারেশনটা করে নিচ্ছি। আর চিকেন পকোড়া খাচ্ছিলাম, তো লাল লাল আলুটো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো রেড রেড মতো হয়ে গেলে। তারপর রসুন আদাটা দিয়ে দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে মশলা দিতে হবে। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা আর একটু গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে মশলাটাকে তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি কিন্তু কোনোরকম দই বা অন্য কিছু অ্যাড করছি না, জাস্ট মিট মশলাটাই অ্যাড করেছি, তো তাতেই কিন্তু খেতে খুব ভালো হয়। আর পরিমাণ মতো নুন চিনি তো লাগছেই, তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। রবিবার দিন পাতলা করে চিকেনের ঝোল এই গরমে খেতে বেশ ভালোই লাগে। আর আমি এবার চিকেনটাকে দিয়ে দিলাম, আলুটাকেও দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে এটাকে বসিয়ে দেবো, তারপর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। আর রবিবার মানে জানো তো বন্ধুরা, সব সময় কিছু কাজের মধ্যে একটুখানি ছুটির দিন। ছুটির দিনে তো বাড়িতে বসে কিছুটা সময় আড্ডা মারা, গল্প করা, পরিবার পরিজনের সাথে একসাথে কিছুটা টাইম স্পেন্ড করা, এটাই হচ্ছে রবিবার। আর আজকে যে থোরটা বানাবো বললাম, সেটার জন্য থোরটাকে আমি অলরেডি প্রেশারে করে 2টো সিটি মেরে সেদ্ধ করে নিচ্ছি। আর যখন চিকেনটা হচ্ছে তখনই বাইরে দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে, একেই বলে বর্ষাকাল। বর্ষাকাল মানে একটু রোদ্দুর একটু বৃষ্টি, তার মানেই হচ্ছে শিয়াল কুকুরের বিয়ের মতো। তো আমরা ছোটোবেলায় ওটা খুব বলতাম। চিকেনটা আমি একবার খুলে দেখলাম, তাতে টেস্ট করে দেখলাম যে নুনটা একটু কম আছে, তাই একটু নুন অ্যাড করলাম আর একটু মিট মশলা, একটু গরম মশলা অ্যাড করলাম, সরি এটা মিট মশলা গরম মশলা না, তো মিট মশলা একটু অ্যাড করে দিলাম আর একটু ঝালটাও কম আসলো, একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। তো মা বাবা এদের সবার সাথে যেটা বলছিলাম আর কি, মা বাবা সবার সাথে টাইমটা স্পেন্ড করা যায়, বাড়িতে কিছু টুকিটাকি রান্নার কাজে শেখা যায় এই সময়। আর তার সাথে তোমাদের সাথে এই ভিডিওগুলো করতে করতে শেয়ার করি, আমার তো বিশাল ভালোই লাগে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে। আর এদিকে দেখুন একজন চিকেনের গন্ধ পেয়ে তার ভাত দিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, সে তখন লাফালাফি করে আমার সাথে দৌড়াদৌড়ি কেমন খেলা করছে দেখো, খালি আবার দৌড়ে দৌড়ে যাবে আমার সাথে এসে মারপিট করবে, ভীষণ হিংসুটে দেখো তো এসে এসে কেমন মারপিট করছে। এরপর গরম চিকেনটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে, আমি জাস্ট গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবো। সেকেন্ড পর্যায়ে তো এবার থোরটা বসাবো, থোরের জন্য সামান্য সর্ষের তেল, তার মধ্যে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করা থোরটা দিয়ে দেবো। আর থোরটার মধ্যে জাস্ট হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর মিষ্টি একটু লাগবে, মিষ্টি, নুন, এগুলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেবো। যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছিলাম বেশিক্ষণ এটাকে রাখবো না, জাস্ট 5 মিনিটের মধ্যে নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেবো।
তোমার রান্না বান্না কমপ্লিট, এদেরকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি চানের পর্ব। চলে যাবে, চলে হুশ।